ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সুন্দরভাবে প্রশ্ন করতে পারা বিদ্যার অর্ধেক। অর্থাৎ কোনো বিষয়ে সুন্দর করে গুছিয়ে কাউকে প্রশ্ন করতে পারাও একটা যোগ্যতা। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না সে সম্পর্কে বিজ্ঞ লোকদের জিজ্ঞেস করো। প্রিয় দর্শক, চলুন আমরা হাদিসের মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে দেখে নিই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যয়ের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা জীবনযাপনের অর্ধেক, আর মানুষের প্রতি ভালোবাসা জ্ঞান বুদ্ধির অর্ধেক, এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক। প্রিয় দর্শক, ব্যক্তি জীবনে অপব্যয় ও কৃপণতা দুটোই খারাপ প্রভাব বিস্তার করে। অপব্যয়ের কারণে অনেক সময় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয় না, তাকে অনেক দুঃখ কষ্টে পড়তে হয় এবং জীবনে এক পর্যায়ে চরম দুর্বিষহ কষ্ট নেমে আসে। অনুরূপভাবে কৃপণতাও মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে থাকে। কৃপণ ব্যক্তি সামাজিকভাবেও ঘৃণিত। সুতরাং মানুষের উচিত ব্যয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী মধ্যম পন্থা অবলম্বন করা। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, সুন্দরভাবে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক। কারণ যে ব্যক্তি স্পষ্টভাবে সুন্দর করে প্রশ্ন করার যোগ্যতা অর্জন করল, সে ব্যক্তি জ্ঞানের অর্ধেক অর্জন করল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের তিনটি বিষয়ে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।